আধার কার্ড করাতে গিয়ে 12 দিন ধরে নিখোঁজ দুই নাবালিকা, অপহরণের অভিযোগ পরিবারের, শান্তিপুর থানায় অভিযোগ দায়ের। অপহরণ করে পাচারের অভিযোগ দুই নাবালিকাকে, ঘটনাটি ঘটেছে শান্তিপুরের 8 নম্বর ওয়ার্ডে। আধার কার্ড করতে বেরিয়ে 12 দিন ধরে নিখোঁজ দুই নাবালিকা, শান্তিপুর পুলিশের কাছে দরবার করেও মিলছে না মেয়ের খোঁজ। অপহরণ করে পাচারের অভিযোগ নাবালিকার পরিবারের, আর এই ঘটনার জেরে চাঞ্চল্য শান্তিপুরের 8 নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, শান্তিপুর 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সম্পর্কে বোন দুই নাবালিকা গত 8 তারিখ শান্তিপুর পোস্ট অফিসে আধার কার্ড তৈরি করাতে যায়। অভিযোগ এরপর আর কোনো সন্ধান মেলেনি ওই দুই নাবালিকার। বিষয়টি শান্তিপুর থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ নাবালিকাদের খুঁজে দেওয়ার আশ্বাস দিলেও এখনো সন্ধান মেলেনি ওই দুই নাবালিকার। নাবালিকাদের পরিবারের সন্দেহ, অপহরণ করে ওই নাবালিকাদের বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। এখন কবে ফিরবে সন্তানরা, সেই অপেক্ষায় দিন গুনছেন নাবালিকার পরিবার। পরিবার সূত্রে খবর, দুই নাবালিকা 8 তারিখে শান্তিপুর পোস্ট অফিসে গিয়েছিল আধার কার্ড করাতে। আধার কার্ডে নিজের বাবার নাম ভুল ছিল, তা সংশোধন করাতে গিয়েছিল দুই নাবালিকা। বাড়ি থেকে 10:30টার সময় বের হয়েছিল দুজন। 3:00, 3:30, 4:00 বেজে যাওয়ার পরও তারা বাড়িতে না আসায় পুলিশে অভিযোগ দায়ের করানো হয় পরিবারের পক্ষ থেকে। মোবাইল না থাকায় যোগাযোগ করা অসম্ভব ছিল ওই দুই নাবালিকার সঙ্গে, এমনটাই জানান পরিবার। অভিযোগ 12 দিন হয়ে যাওয়ার পরও পুলিশ এখনো পর্যন্ত তাদের খোঁজ করতে পারেননি। পরিবারের দাবি, মেয়েদের হয়তো পাচার করে দেওয়া হয়েছে। জুলাই হচ্ছে কিনা ওই 8 তারিখে হচ্ছে পোস্ট অফিসে গিয়েছিল আধার কার্ড করতে, তাই নামটা ঠিক করতে গিয়েছিল পোস্ট অফিসে দিয়ে এখানে বাড়ি থেকে বাড়ি হচ্ছে 10:30টার সময়, 3:30, 4:00 বেজে যাচ্ছে, বাড়ি আসছে না। তারপরে ওর বাবা দেখতে যায় দিয়ে পাই না ওখানে, তা হচ্ছে কিনা পাই না, দিয়ে বাড়ি আসলো। বাড়ি এসে আমরা আত্মীয় স্বজনের বাড়ি সমস্ত জায়গায় খোঁজ করেছি 2 দিন, তাই যখন পাচ্ছি না আমরা হচ্ছে শান্তিপুর থানা থেকে আসে, হচ্ছে কিনা পুলিশ আসে আমাদের বাড়িতে যে তোমার দুই মেয়ে হারিয়ে গেছে। তা বলছি হ্যাঁ স্যার, আমাদের দুই মেয়ে হারিয়ে গেছে, আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করছি, যদি হচ্ছে কিনা পাচ্ছি না বলে আমরা ভাবছি যে আজকে গিয়ে শান্তিপুর থানায় গিয়ে জানাবো। তা ওরা বলতে চাচ্ছে যে হচ্ছে কিনা নাকি আমরা মেয়ে পেয়েছি। তা আমি বলছি ভালো কথা, মেয়ে পেয়েছেন তাহলে বলে শান্তিপুর থানায় গিয়ে হচ্ছে আপনারা যান। আমরা গেলাম শান্তিপুর থানায়, দিয়ে জানালাম যে আমার দুই মেয়ে হারিয়ে গেছে, তা আমরা আমরা খোঁজখবর পাচ্ছি না, আধার কার্ড করতে গেছে, তা খোঁজখবরও কিছুই পাচ্ছি না। তা স্যার বললো আছে আছে করলো, দিয়ে বললো না খুঁজে বার করতে হবে। আমরা ঠিক আছে খুঁজে, আমরা রোজ যা আশা করছি, ফোন করছি স্যারকে, তা স্যার কোনো গুরুত্বই দিচ্ছে না, বলছে এই রাস যাক, জগদ্ধত্বী যাক, এই করছে না না খুঁজে পাইনি, আজকে 12 দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, শান্তিপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,